নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 5ই সেপ্টেম্বর থেকে শুক্রাচার্যের আশীর্বাদে এই ছয় রাশির জাতক ও জাতিকার জীবনে প্রেম জমে ক্ষীর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্রা। বন্ধুরা, 5ই সেপ্টেম্বর থেকে শুক্রাচার্যের আশীর্বাদে যে ছয় রাশির কথা বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের প্রেম জমে ক্ষীর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। 5ই সেপ্টেম্বর 2021, এই দিন শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ কন্যা রাশি থেকে তুলা রাশিতে সক্ষেত্রিক হতে চলেছে, আর যার শুভ প্রভাব এই ছয় রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে। তো আসুন, আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি। তার আগে একটি বিষয় না বললেই পারছি না, আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, কারণ শুক্রই দেয় আমাদের সুখ, আমাদের এই পার্থিব জগতে যত ধরনের সুখ হয়, অর্থাৎ একটি ঠান্ডা গ্লাসের জল থেকে এসি রুম, টোটালটাই কিন্তু শুক্র গ্রহের আন্ডারে। অর্থাৎ আপনার জন্মছকে যত শুক্র স্ট্রং হবে, যত বলবান হবে, যত পাওয়ারফুল হবে, ততই কিন্তু আপনারা তার রেজাল্ট পজিটিভ পাবেন। যেমনটা আমি পূর্বে বলছিলাম, শুক্র গ্রহ আমাদের ভোগ বিলাস এই সমস্ত কিছুকে ইন্ডিকেট করে, এছাড়াও প্রেম এবং আপনি কতটা সুন্দর, অর্থাৎ আপনার মুখের কাঠামো, টোটালটাই কিন্তু শুক্র গ্রহের আন্ডারে। অর্থাৎ আপনি যত সুন্দর বা সুন্দরী দেখতে হবেন, ততই কিন্তু আপনার শুক্র পাওয়ার। দেখবেন যেসব ছেলে বা যেসব মেয়েরা সুন্দর দেখতে, তাদের পিছনে কিন্তু ভনভন করে ছেলে বা মেয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই শুক্র গ্রহ আমাদেরকে ভোগ বিলাস এই সমস্ত কিছু দেখায়। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, যাকে আপনার পছন্দ, অর্থাৎ যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে দেখিয়ে নিন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি শুক্রাচার্যের আশীর্বাদে প্রেম জমে ক্ষীর হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা শুক্রাচার্যের আশীর্বাদে প্রেম জমে ক্ষীর হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে, এর পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করতে চলেছে। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। আরেকটি কথা না বলে পারছি না সকল ভিউয়ার্সদের জন্য, দেখুন বর্তমান যুগে যে ধরনের প্রেম চলছে, মানে ট্রেন্ডিংয়ে রয়েছে, সেটি হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো, আর যেটি আমি কখনোই পছন্দ করি না। অর্থাৎ প্রেম মানে চোখ বন্ধ করে যার ছবি চোখের সামনে ভেসে ওঠে তাকেই বলে প্রেম, এবং যাকে ছাড়া শূন্য লাগে তাকেই বলে প্রেম। অর্থাৎ প্রেমের একটা বিরাট বড় ডেফিনেশন রয়েছে, কিন্তু আমরা বর্তমান যুগে টাইম পাসের বস্তু হিসাবে ধরে নিয়েছি প্রেমকে। অর্থাৎ আজকে এই ছেলেটির সঙ্গে ঘুরবো ফিরবো, বা এই মেয়েটির সাথে ঘুরবো ফিরবো, কালকে ওই মেয়েটির সাথে ঘুরবো ফিরবো, বা ওই ছেলেটির সাথে ঘুরবো ফিরবো, তারপরে ছেড়ে দেবো, আর ব্রেকআপের ব্রেকআপ, সবসময় ব্রেকআপ, অর্থাৎ সাবস্টিটিউট একটা রাস্তা। অর্থাৎ দুজন, একটি ছেলে দুটা মেয়েকে প্রেম করছে, বা দুটি, একটি মেয়ে দুটি ছেলেকে প্রেম করছে, এরকম। তো ব্যাপার হচ্ছে প্রেম মানে কিন্তু তা নয়, প্রেম মানে হচ্ছে একজনকেই চোখ বন্ধ করে বিশ্বাস করা এবং তাকেই সারা জীবন ভালোবেসে যাওয়া। মার্জনা করবেন, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তার জন্য আমি আপনাদের কাছে মার্জনা প্রার্থী। তো যাই হোক, এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও
শুক্রাচার্যের আশীর্বাদে প্রেম জমে ক্ষীর হতে চলেছে। এই সময় নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করবে। আর যারা প্রেম সম্পর্কে ডেফিনেশন এতটুকু শোনেননি তারা একটু এগিয়ে যান, অর্থাৎ প্রথম রাশিতে চলে যান। সমস্তটাই বলেছি, একবার অন্তত শুনে নিন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শুক্রাচার্যের আশীর্বাদে প্রেম জমে ক্ষীর হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে প্রেম কিন্তু আসতে চলেছে। তবে আপনার নিজস্ব জন্মছকে শুক্র গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়, তাই আপনারা আপনাদের জন্মছকটি কাউকে দিয়ে বিশ্লেষণ করিয়ে নিন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শুক্রাচার্যের আশীর্বাদে প্রেম জমে ক্ষীর হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে, অর্থাৎ প্রেমে কিন্তু আপনাদের সফলতা আসতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শুক্রাচার্যের আশীর্বাদে প্রেম জমে ক্ষীর হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে, অর্থাৎ প্রেমে কিন্তু আপনারা সফলতা পেতে চলেছেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র গ্রহকে কিন্তু স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে বা কিছু অংশে ভালো থাকার কিন্তু প্রয়োজন রয়েছে। এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনও প্রেম জমে ক্ষীর হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে, অর্থাৎ প্রেমে কিন্তু আপনারা সফলতা পেতে চলেছেন। তবে আপনাদের ব্যক্তিগত জন্মছকে শুক্র গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, তাই আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি শুক্রাচার্যের আশীর্বাদে 5ই সেপ্টেম্বর থেকে প্রেম জমে ক্ষীর হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।